আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি আর্নিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যেটি থেকে আপনি অনেক বেশি আর্নিং করতে পারবেন শুধুমাত্র একবার পরিশ্রম করে। আর কীভাবে সম্ভব, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সমস্ত লার্নিং আর্নিং লেটেস্ট ভিডিওগুলো একে একে পেতে থাকেন এবং আপনি মাস পর আর্নিং করতে পারেন এখান থেকে। তো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক। পর্দায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটি ইন্টারফেসে আছি, যে হচ্ছে alami.com, shutterstock.com, alami.com বা আদার যে ছবি আপলোড করার সাইটগুলো রয়েছে। আমি মনে করি alami.com সবচেয়ে আর্নিং করার সহজ উপায়, কেননা এই সাইটের মধ্যে যে ছবিগুলো আপলোড করতে পারবেন সেই ছবিগুলো আপনি shutterstock.com বা অন্যান্য ছবি আপলোডিং সাইট থেকে, সাইট যেগুলো রয়েছে যেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন সেখানেও আপনি আপলোড করে আর্নিং করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলা যায়, alami.com এর মধ্যে যে ছবিগুলো আপলোড করবেন সেগুলো অন্য সাইটের মধ্যেও আপলোড করে আর্নিং করতে পারবেন। তো এটাকে বলা হয় নন এক্সক্লুসিভ। এখানে আপনি আসার পরে 165 মিলিয়ন স্টক ইমেজেস তাদের রয়েছে, ভেক্টরস ইমেজেস রয়েছে, ভিডিওস রয়েছে। অর্থাৎ এখানে আপনি ভিডিও, আপনার পছন্দের বা লোক্রেটিভ বা মজাদার কোনো ভিডিও থাকলে আপনি এখানে আপলোড করে আর্নিং করতে পারবেন। এবং 360 ডিগ্রিজ প্যানোরামিক ইমেজেস রাইটার সয়েস ফ্রম alami, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্রাইভার্স স্টক ফটো কালেকশন। অর্থাৎ এটা একটা টোটালি হ্যাসল ফ্রি বা কোনো প্রবলেম নেই, নো সাবস্ক্রিপশন, নো ক্রেডিটস, নো নিড টু রেজিস্টার, প্রাইসিং ফ্রম $19, অর্থাৎ প্রায় $20 মতো আর্নিং প্রত্যেকটা ছবি এখান থেকে আপলোড করার পরে আপনি আর্নিং করতে পারবেন। অসাধারণ ইমেজ, যেটি আপনি মনে করেন DSLR ক্যামেরা প্রয়োজন হবে না, আপনার মোটামুটি ভালো মানের একটি অ্যান্ড্রয়েড সেট হলেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। বন্ধুরা, কেন এই কথাটা বলছি, আমি গত কিছুদিন আগে shutterstock.com এর মধ্যে একটি ছবি আপলোড করেছিলাম যেটি শুধুমাত্র আমার মোবাইল দিয়ে তোলা, এবং এই ছবিটি একবার সেল হয়েছে। এভাবে যতবার সেল হয় ততবার আমি আর্নিং করতে পারবেন। এই গেল shutterstock.com সম্পর্কে। কিন্তু alami.com এমন একটি ছবি আপলোডিং বা ভিডিও আপলোডিং সাইট যেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন অনেক বেশি shutterstock-এর তুলনায়। তো কীভাবে করবেন, প্রথমে আপনাকে এখানে এসে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে দুইটি অপশন পাবেন, একটি হচ্ছে বাই ইমেজেস, আরেকটি হচ্ছে সেল ইমেজেস। আপনি যদি ছবি ক্রয় করতে চান তাহলে অবশ্যই বাই ইমেজেস এর মধ্যে ক্লিক করবেন, আর যদি ছবি সেল করে আর্নিং করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। আমি ছবি সেল করতে চাচ্ছি, তো সেল ইমেজেস এ ক্লিক করলাম। সেল ইমেজে ক্লিক করার পরে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এবং আপনার রিয়েল অ্যাড্রেস দিবেন, যেটি আপনার ব্যাংকের মধ্যে উল্লেখ আছে, এবং আপনি আপনার নিজ সম্পর্কে দুচার লাইন লিখবেন এবং এখানে ইয়েস ইয়েস সব কিছু দিয়ে আপনি নিচে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি সাইন আপ বাটন দিয়ে, সাইন আপ বাটনে ক্লিক করলে এখানে সহজে অ্যাকাউন্ট হয়ে যাবে, এবং অ্যাকাউন্ট সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার এই অ্যাকাউন্টটি তারা 24 ঘন্টার মধ্যে সাথে সাথে অ্যালাউ করে দিবে বা আপনি এখানে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এবার দেখাচ্ছি এখান থেকে কিভাবে আপনি সাইনিং আপের মধ্যে কী কী পাবেন। 50% কমিশন স্প্লিট টু এক্সক্লুসিভ ইমেজেস। যদি আপনার ছবিগুলো এক্সক্লুসিভ হয় বা ভালো মানের ক্যামেরা দিয়ে হয় বা DSLR ক্যামেরা দিয়ে হলে ভালো, এখান থেকে আপনি 50% কমিশন পাবেন, অর্থাৎ অর্ধেক। 40% কমিশন স্প্লিট ফর নন এক্সক্লুসিভ ইমেজেস। এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে, কেননা এখানে আপনি যে ছবিগুলো আপলোড করবেন সেই ছবিগুলো shutterstock.com বা অন্যান্য আপলোডিং ইমেজ আপলোডিং বা ফটো আপলোডিং বা ছবি আপলোডিং সাইটেও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম হলে আপনি 40% ইনকাম জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনি এই একটা ছবি এখানে আপলোড করেছেন, shutterstock-এও আপলোড করেছেন, যে ছবিটা এখান থেকে সেল হয়েছে সেটির 40% আপনি পাবেন, আর যে ছবিটি মনে করেন এখানে আপলোড করেছেন কিন্তু অন্য কোথাও আপলোড করেননি সেই ছবি সেল হলে আপনি 50% ইনকাম জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আমি বুঝাতে পেরেছি, এ কুইক অ্যান্ড ইজি সাবমিশন প্রসেস এবং স্ট্রেইট ওয়ার্ড অ্যান্ড হ্যাসল ফ্রি কন্ট্রাক্ট। গেট ইউর ইমেজেস সিন বাই 110 ইমেজেস বায়ার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এতগুলো ছবি রয়েছে। এবার আসি
ধরুন আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, এবার আপনার যে কাজটি সেই কাজটি হচ্ছে ছবি আপলোডিং এর পালা। কিভাবে ছবি আপলোড করবেন তার আগে আমি আরেকটি বিষয় শেয়ার করছি। কিছুক্ষণ আগে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি, সেটি হচ্ছে ফুড পার্সেন্টেজ অ্যান্ড আ নন এক্সক্লুসিভ কন্ট্রাক্ট, অর্থাৎ যে ছবিগুলো এখানে আপলোড করবেন সেই ছবিগুলো ওখানে আপলোড করতে পারবেন। তবে এখানে স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য একটি গ্রেটেস্ট অপরচুনিটি রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, বিশেষ করে বাংলাদেশ ছাড়া ইউএস, ইউকে বা আদার্স কান্ট্রিগুলো সেই দেশের হয়ে থাকলে অবশ্যই আপনি এখান থেকে সেলের 100% অর্থাৎ পুরোটাই আপনাকে তারা দিয়ে দিবে। এটা যারা ইউএসএ বা ইউকেতে বসবাস করে তাদের জন্য। এখানে অপশনগুলো দেওয়া আছে বন্ধুরা, আপনি এখান থেকে পড়ে নেবেন, একটু নিচে স্ক্রল ডাউন করে যাবেন। এটি একটি ট্রাস্টেড সাইট বলা যায়। আমি আমার চ্যানেলের মধ্যে ছবি আপলোডিংয়ের যে সাইটগুলো রয়েছে ট্রাস্টেড বা লেজিট, সে সবগুলোর উপর একটি ভিডিও তৈরি করছে, আশা করি সেটি দেখে নেবেন কোন কোন সাইটের মধ্যে ছবি আপলোড করে আর্নিং করা যায়। এবার আমি সেল নিউ ইমেজে ক্লিক করি, দেখা যাক কি আসে। সেল নিউ ইমেজের মধ্যে ক্লিক করলে এই ধরনের একটি পুনরায় অপশন আসবে। এরপরে আমি সেল ভেক্টরে ক্লিক করছি। এগুলো আপনি একটু পড়ে নেবেন, আশা করি এগুলো একটু বুঝতে পারবেন, আপনি পড়ে নেবেন, খুব সিম্পল ইংলিশ তারা ইউজ করেছে। তারপরে আমি যদি কন্ট্রিবিউটর হোম পেজে যাই তখন কি আসে দেখুন, হাউ টু সেল ইমেজেস, এই যে 100% কিছুক্ষণ আগে বলেছি, এখানে যে যারা স্টুডেন্ট হিসেবে কাজ করবে তাদের জন্য 100% সেলের যে ইনকামটা সেটা পুরোটাই পাবেন। হাউ টু সেল ইমেজেস অন এলামাই, অর্থাৎ এখানে কিভাবে ছবি আলা আপলোড করবেন সেটি এখানে দেওয়া আছে। তাদের ব্লগ রয়েছে, স্টক রয়েছে। আমি ছবি এবার সরি আগে লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করেছি, আমি আমার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আমি অনেক আগে এই অ্যাকাউন্টে ওপেন করেছিলাম কিন্তু কোনো ছবি আপলোড করিনি, এই জন্য সবগুলো জিরো দেখাচ্ছে। আমি এবার ভালো মানের কিছু ছবি, তিনটি ছবি আপনি প্রথমত আপলোড করবেন। এখানে স্টকের মধ্যে আপনি ফটোগ্রাফ দিতে পারেন, রেজিস্ট্রেশন দিতে পারেন, 360 ডিগ্রি দিতে পারেন, সোশিয়াল আপলোড প্রুফ, অর্থাৎ কোথা থেকে আপনি আপলোড করেছেন সেটি আমি নেক্সটে ক্লিক করছি। এরপরে এখানে কিছু ছবি আমি আপলোড করেছিলাম আগে দেখাচ্ছে। বন্ধুরা আরেকটি কথা বলে রাখি, এখানে আমি তিনটি ছবি আপলোড করেছিলাম যেগুলো কিউসি ফেল করেছে। কিউসি মানে হচ্ছে আনফরচুনেটলি উই আর মোর ইউর স্টক ফটোস ফেল কোয়ালিটি কন্ট্রোল, কিউসি মানে কোয়ালিটি কন্ট্রোল। এবার আমি ট্রাই করি মাই ড্যাশবোর্ডের মধ্যে যাই,